নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন এলাকায় নিয়মিত তোয়াক্কা না করে গড়ে উঠছে বহুতল ভবন। সোমবার সকালে সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ডনচেম্বার এলাকায় টিসিবির পণ্য বিতরণ চলছিল। এ সময় পাশের নির্মাণাধীন দশতলা ভবনের ছাদ থেকে দুইটি বাঁশ নিচে পড়ে। এতে আহত হন টিসিবির পণ্য নিতে আসা এক নারী ও এক স্বেচ্ছাসেবক যুবক। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা না রেখে বহুতল ভবনটির নির্মাণ কাজ করা হচ্ছিল। একটা আওয়াজ হইল, আওয়াজ হওয়ার সাথে সাথে আমি বাক শক্তি হারায় বলাইলাম একদম। কিছুক্ষণ পরে, মানে প্রায় ৩০ সেকেন্ড পরে বা এক মিনিটের কাছাকাছি পরে আমার খেয়াল হইল যে আমার উপরে কিছু একটা পড়ছে। এত বড় বড় হাই রাইজ বিল্ডিং করতেছে, অথচ কোনো সেফটি নেই। আপনি দেখেন একটা যে কি পলিথিনের কাগজের মতো দিয়ে রাখছে রাস্তার সামনে, তারা কোনো সেভ করে না, কোনো কিছু না কইরা কাজ করছে। এদিকে এই দুর্ঘটনার কথা রাজুক কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো গুরুত্ব দিচ্ছেন না বলে জানান স্থানীয় কাউন্সিলর। রাজুক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে আরো ২ ঘন্টা পূর্বে, তারা এখনো পর্যন্ত এখানে আসে। বিল্ডিং যদি প্রোটেকশনের সাথে বিল্ডিং এর কাজ নির্মাণ করতে নাই পারে, তাহলে কাজ বন্ধ করে দিন অথবা আপনার দায়িত্ব থেকে চলে যান। ২০২১ সালের ২২ ডিসেম্বর শহরের মিশনপাড়া এলাকায় নির্মাণাধীন ১১তলা ভবনের ছাদ থেকে নির্মাণ সামগ্রী পড়ে এক নারী নিহত হন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।